শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভির নিয়মিত আয়োজন নিটলটা টাচ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিই খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। ভদ্রবেশী অপরাধীদের বার্তা দিল আদালত, অস্ত্র মামলায় শাহেদের যাবজ্জীবন। নিচে দেখছি, চাকরি কাজ হারিয়ে মৌসুমি অপরাধীরাও হত্যাকাণ্ডে, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এদের নিয়ন্ত্রণ কঠিন, ভ্যানে কাপড় বিক্রি করা আপেল এখন খুনের আসামি, সিএনজি চালক শফিকুল এখন ছিনতাই চক্রের হোতা। করোনার প্রভাবে এরকম নানা বিষয় দেখা যাচ্ছে। দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে, এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ, সাইফুল সহ তিন আসামির রিমান্ডে, ধর্ষকদের পক্ষে আদালতে দাঁড়ায়নি কোনো আইনজীবী, আরও তিনজন গ্রেপ্তার। আর পাশে আছে, জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেছনের পাতার একটি শিরোনাম, ভাঙনে বিলীন 200+ স্কুল, নদীর গ্রাসে হাজার কোটি টাকা, নীতিমালা ছাড়াই নির্মাণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়তে পারে চলতি বছর ভাঙন কবলিত প্রতিষ্ঠানের সংখ্যা। দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে, আসামিদের বিচার চায় তাদের পরিবারও, সিলেটে তরুণীকে ধর্ষণ, তিন আসামির পরিবার বলছে সন্তানদের বকে যাওয়ার পেছনে রাজনৈতিক নেতা ও কলেজ কর্তৃপক্ষেরও দায় আছে। তিন আসামির রিমান্ডে, সন্দেহভাজন আরও দুজন গ্রেপ্তার, আসামিদের পক্ষে দাঁড়ায়নি আইনজীবীরা। এক আসামির বাবা, তিনি নাম প্রকাশ করেননি, তার একটি উক্তি এখানে বলা হচ্ছে, তিনি বলছেন যে আমি এমন হতভাগা এক ছেলের বাবা, পরিচয় দিতেই ভয় পাচ্ছি, তবে ছেলেটা আগে এমন ছিল না। নিশ্চয় শুনবো এ বিষয়ে। এর পাশে দেখছি, অর্থ আত্মসাতের পক্ষে সাফাই, পিকে হালদারের কীর্তি, টাকা দিয়ে 13 প্রতিষ্ঠানের মালিক বনে যাওয়ার কথা জানিয়েছেন, এরবারে আরও কমপক্ষে 15টি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে ডক্টর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন বলছেন যে টাকা ফেরত দিলে শাস্তি নয়, এমন হলে নতুন রাক্ষস জন্মাবে। নিচে দেখছি, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বাস্তবতা ও সতর্কতা, করোনা ভাইরাস বাংলাদেশে প্রথম সংক্রমণ পৌঁছেছিল ইউরোপের কয়েক সপ্তাহ পর, দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রেও সেই একই ধারায় তা আসার আশঙ্কায় বেশি। সমকাল প্রধান শিরোনাম করেছে, গায়েবী গমে আত্মসাত, একদিনে এক ট্রাকে 15,000 টন সরবরাহ কিভাবে সম্ভব, প্রতিবেদনটিতে দেখছিলাম এরকম তথ্য দিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, এর নিচে একটি খবর, ভাষাঞ্চর যেন আধুনিক শহর, মিলবে জীবিকার সুবিধাও, দ্রুতই শুরু করা যেতে পারে রোহিঙ্গা স্থানান্তর। এছাড়া, অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচতে চাইছে সাইফুর, রবিউল অর্জুনকেও রিমান্ডে নিয়েছে পুলিশ, রনি, রাজন, আইনউদ্দিন, মাসুম গ্রেপ্তার, অর্থাৎ এজাহারভুক্ত 7 জনই গ্রেপ্তার হচ্ছে সিলেটের ঘটনায়। দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, নারীর লড়াইয়ে নেই প্রযুক্তি সহায়তা, ধর্ষণ নিপীড়ন, উন্নত দেশের মতো প্রতিবেশী ভারতেও আছে অনেক ব্যবস্থা, পুলিশ অ্যাপ তৈরির উদ্যোগ নিলেও চালু হয়নি এখনও। এর পাশে দেখছি, বিজয় দিবসে হাসিনা মোদী আলোচনা, আজ জেসিসি বৈঠক। আজ বিশ্ব হৃদরোগ দিবস, করোনায় মৃত্যু বাড়াচ্ছে হার্ট অ্যাটাক, খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাটের ব্যবহার কমাতে উদ্যোগ নেই। পেছনের কথার একটি খবর, কোনো উদ্যোগেই নাগালে আসছে না পেঁয়াজের দাম, এক সপ্তাহে দাম বেড়েছে 15-31%, আসলে পেঁয়াজের একেবারেই লাগামহীন অবস্থা। দেশ রূপান্তর প্রধান শিরোনাম করেছে, টাকা চায় সিনোভ্যাক, বাংলাদেশে চীনা টিকার পরীক্ষা, 24 সেপ্টেম্বর শর্ত দিয়ে চিঠি দিয়েছে কোম্পানি, টাকা না দিলে পরীক্ষা শুরুর জন্য সময় চেয়েছে, আগামী মাসে সার্ভে টিম পাঠানোর কথা প্রধানমন্ত্রীর কাছে, শর্তের সার সংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রণালয়। এর নিচে দেখছি, আকামার মেয়াদ বৃদ্ধির শর্ত পূরণ করতে পারছে না সৌদি প্রবাসীরা, ঢাকায় সৌদি দূতাবাসে ভিড়, কারওয়ানবাজারের রাস্তায় অবরোধ করে ফের বিক্ষোভ, করোনার বড় প্রভাব বৈদেশিক কর্মসংস্থানে। সব শেষ দ্য ডেইলি স্টার, COVID-19 স্টিমুলেটস প্যাকেজ, ডিসপ্যারিটি ইন ডিসবার্সমেন্ট। এছাড়া আরেকটি খবর, রিভার গ্র্যাবিং, প্রোটেক্টর বিকাম পারপেট্রেটর, বিভিন্ন রকমের শিরোনাম দেখছিলাম। জুলফিকার মানিক, কোনটি দিয়ে শুরু করতে চান আজকের আলোচনা? আমার কাছে প্রথম আলোতে একটা এমসি কলেজের শিরোনাম পড়েছেন, আমার কাছে ওই শিরোনামটা বেশ একটা ক্যাচি মনে হয়েছে, কারণ ওই শিরোনামে
আপনি যেটা পড়েছেন আমি শুনলাম, বলেছেন যে এমসি কলেজে যে অভিযুক্ত ধর্ষণকারীদের পরিবার কয়েকজন অভিভাবকই তাদের সন্তানদের বিচার চান, আমার কাছে এই এই শিরোনামটা মনে হয়েছে যে অন্য যত শিরোনাম পড়েছেন মানে সবচেয়েতে ক্যাচি, সবচেয়েতে কানে বাজবার মতো, মানে তো ওইটা আমার কাছে বেশ, যে মানে অপরাধীদের অভিভাবক বিচার চান, এটাই হচ্ছে আমাদের এখানে কালচারটা তো একদম ভিন্ন, মানে অপরাধী তার ফাঁসি হয়ে যাচ্ছে তাও বলে সে আমি অপরাধী না, আর অপরাধীর পরিবার বন্ধু বান্ধব স্বজনরা সবাই অপরাধীকে প্রোটেক্ট করতে চায়, ফলে এখানে উল্টা অভিভাবকই বিচার চাচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে একটু নতুন টোনের একটা হেডলাইন, ইন্টারেস্টিং হেডলাইন। এমসি কলেজটা তো এখন মানে ঘটনাটা আলোচনায়, যথেষ্ট আলোচনায়, তবে ওখানে আরো একটা শিরোনামে আমি আরো একটা ইন্টারেস্টিং দেখলাম, যে অভিভাবকরা যেটা বলছেন কয়েকটা জিনিস, ওনারা একজন অভিভাবক বলেছেন, আপনি বলেছেন যে মানে নাম প্রকাশ না করে একজন অভিভাবক বলেছেন যে আমার সন্তান এরকম ছিল না ছিল আগে, না। তো এইটা অবশ্য হ্যাঁ মানে এই উক্তিটার সাথে কোন সন্তানই তো আর এরকম ধর্ষক হয়ে জন্ম নেয় না, কোনো সন্তানই খুনি হয়েও জন্ম নেয় না, কোনো সন্তানই কোনো অপরাধী হয়েও জন্ম নেয়, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন হয়, কেউ খুব অসাধারণ ভালো হয় বা কেউ খুব জঘন্য রকমের খারাপ হয়, ফলে যে অভিভাবক ওই কথাটি বলেছেন মানে ওই কথাটার মধ্যে খুব বেশি আকর্ষণ নেই, আমার সন্তান আগে এরকম ছিল না, কেউই আগে অপরাধী থাকে না পরে অপরাধী হয়, এটা একেবারে চিরন্তন কথা, এটা নতুন কিছু নয়। তবে যেই অভিভাবক বলেছেন যে এমসি কলেজ এবং রাজনীতিকদের দায় আছে এখানে বা রাজনীতি নেতাদের দায় আছে, সেটা অত্যন্ত ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এই জন্য যে দেখেন আমি মনে করি অভিভাবকদের কাছে প্রচুর তথ্য আছে সত্যি, মানে আমার আমি ওই ওইখানে রিপোর্টটা আমার কানে এই জন্য পেতেছে যে এই এই ছেলেগুলো কি কারণে বকে গেল, কিভাবে বকে গেল, সেই গল্পটা অভিভাবকরা যতটা গভীর থেকে জানবেন, আর জানতে পারেন হচ্ছে এই ছেলেগুলোর বন্ধুরা, আর জানতে পারেন ছেলেগুলোকে যারা পৃষ্ঠপোষকতা দেয়। আমি আপনাকে একটা বলি, আপনি মানে আমরা তো যেহেতু অনেকদিন ধরে সাংবাদিকতা করি, মানে আমাদের এখন অনেক কিছু এক ধরনের বোঝার জায়গায় খুব সহজে হয়ে যায়, যেই দিনই ঘটনাটা আমি প্রথম শুনেছি যে এরকম একটি ঘটনা এমসি কলেজে ঘটেছে, আমি খালি আমার একজন কলিগকে বলেছি খোঁজ নিতে যে তারা কোন দল করে, সরকারি দল করে কিনা, কারণ হচ্ছে আমরা জানি যে ক্ষমতাসীন দলের ছত্রছায়া ছাড়া সমাজের এমন কিছু অপরাধ আছে যেটা আসলে করা সত্যি খুব কঠিন, এবং দেখেন যে এই ছেলেগুলো কোন পদে আছে না আছে তার চেয়ে বড় কথা গণমাধ্যমে বেরিয়ে গেছে অলরেডি যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের ছত্রছায়া বা তাদের ইয়ে, তো এই যে রাজনীতির কথা অভিভাবকই বলছেন যে রাজনীতিক বা রাজনীতির নেতাদের কারণে নষ্ট হয়ে গেছে, মানে আমি একটা জিনিস এখনো বিশ্বাস করি আমাদের দেশের সমাজের মতো যে সমাজ সেখানে আসলে কেউ যদি ধারাবাহিক ভাবে বকে যেতে চায়, নষ্ট হয়ে যেতে চায়, তার দুটো সাপোর্ট সোসাইটিতে দরকার, একটা হচ্ছে সমাজ, সমাজের যারা অভিভাবক, সমাজের অভিভাবক হচ্ছে এলাকার যারা মাতব্বর টাইপের বা যারা রাজনীতি করেন, আরেকটি হচ্ছে গিয়ে সমাজের আইন শৃঙ্খলা যাদের রক্ষা করার কথা তারা যখন বখাটেদেরকে প্রশ্রয় দেন এবং তাদেরকে দেখেও না দেখার ভান করে, এই দুটো ঘটনা ঘটলেই একমাত্র কেউ ধারাবাহিক ভাবে এই সমাজে অপরাধ করে যেতে পারে। তো এমসি কলেজের ছেলেদেরও দেখবেন ওই যে অভিভাবকের কথা মনে হচ্ছে তারা যেটা বলছেন, দেখা যাবে যে রাজনীতিকদের এখানে ইয়ে আছে এখানে এখানে তো আমরা আমরা তিনটি বিষয় স্পষ্টই দেখতে পাচ্ছি। এক হচ্ছে বন্ধ ছাত্রাবাসে তারা থাকলো এবং থেকে তারা অপকর্ম করলো, এক। 2 নম্বর, কর্তৃপক্ষ এখানে, অর্থাৎ আমি কর্তৃপক্ষ বলতে এমসি কলেজ কর্তৃপক্ষের কথা বলছি, তারা সব কিছু দেখলো এবং তারা প্রশ্রয় দিয়ে গেল, তারা কিছুই বলতে পারলো না, এখন তারা অক্ষমতা প্রকাশ করছে। আরেকটি বিষয় হচ্ছে যে বারবারই যেইটি আসছে যে স্থানীয় নেতা, স্থানীয় প্রভাবশালী নেতা ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে, কয়েক নেতার নামও আসছে, এবং আমরা এখন যেটা জানতে পারছি যে ওখানে 2 জন প্রভাবশালী নেতা আছে, তাদের দ্বন্দ্বের কারণে 10 বছরে 5 জন খুনও হয়েছে এই ছাত্র সংগঠনটির। এখন এরা কি এই ঘটনার দায় এড়াতে পারে কি না? হ্যাঁ, এই ঘটনার জন্য হয়তো যাদেরকে এজাহারভুক্ত তাদের বিচার হচ্ছে, কিন্তু তার পিছনে তো এই চরিত্রগুলো বা এই সংগঠনগুলো, এই কর্তৃপক্ষগুলো, এই নেতাগুলো ছিলই। মামুন একদম মানে আপনি একদম জায়গা মতো জিনিসটা হাত দিয়েছেন আর কি, বা
আপনার কথাটা দেখেন, আমাদের দেশে যে এই যে অপরাধ যে ধারাবাহিক ভাবে ঘটে যাচ্ছে একই নেচারের এবং আরো ভয়াবহ হচ্ছে অপরাধের মাত্রা, অপরাধের চেহারা, অপরাধের সংখ্যা, তার কারণ একটাই, মানে আমরা আসলে হয়েছে কি হয়েছে এই যাদেরকে অপরাধ করার গুটি হিসেবে ব্যবহার করা হয়, আমরা বারবার শুধু গুটিগুলিকে হাত দিই, কিন্তু যারা পাপের যেমন সুতা দিয়ে চালাইতে হয় পুতুলটাকে পেছন থেকে, যারা এই ধরনের অপরাধীকে চালায়, কখনো তাদের গায়ে আমরা হাত দিই না আসলে। যে কারণে হয়েছে কি যে এই পাপেট হয়তো একটা বিচারে ঝরে যাচ্ছে, কিন্তু ওই যারা সুতা দিয়ে পুতুল নাচাচ্ছে তারা আরো পুতুল তৈরি করে আনছে, কিন্তু আমরা পুতুল পুতুলের বিচার করছি, কিন্তু আমরা কিন্তু পুতুল যিনি চালাচ্ছেন এই অপরাধীদেরকে তাদের কখনো ধরছি না, যেই কারণে সমাজে জিনিসটা এটা ঘটছে। এখন আপনি এমসি কলেজে যে দায়টা বলছেন, আমি মনে করি এমসি কলেজের অবশ্যই একটা দায় আছে, সেইটা যদি বলি তাহলে আমি অভিভাবকদেরও দায় আছে, অর্থাৎ এই এই ছেলেগুলোর যে পিতা, এই ছেলেগুলোর যিনি মাতা, এই ছেলেদের যে ভাই বোন, আমি মনে করি তারও দায় আছে। কারণ হচ্ছে আমার ব্যক্তিগত ইয়েতে পরিবার হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, পরিবার যখন তার সন্তানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় সে তখন দায়টা চাপিয়ে দেয় বাইরের সমাজের উপরে। এখন বাইরের সমাজ থেকে তো সন্তানটা ঘরে ফেরে, সো ঘরের একটা দায় আছে, অভিভাবকরা যে একেবারে চট করে দায় এড়িয়ে ফেলতে পারেন তা না, কিন্তু আমি হ্যাঁ আমি বলছি না যে অভিভাবকদেরকে আপনি কোনো আইনি ইয়েতে আনতে পারেন, বিকজ এটা অভিভাবকদের একটা ব্যর্থতা হতে পারে, কিন্তু যেই পলিটিশিয়ানরা বা যেই প্রভাবশালীরা, স্থানীয় সব প্রভাবশালী কোনো না কোনো ভাবে রাজনৈতিক ভাবে তারা এম্পাওয়ার্ড, ক্ষমতায়ন হয় তাদের, তাদেরকে কিন্তু ধরতে হবে। আমি আরেকটা এমসি কলেজের দায় আছে, কিন্তু এখানে আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি 97-98 সালে যখন ফেনীতে একটা রিপোর্টিং এ গিয়েছিলাম, তৎকালীন এমপি জয়নাল হাজারী যেভাবে ফেনী দখল করে একটা ত্রাস সৃষ্টি করেছিলেন, তখন আমি ফেনী কলেজে গিয়েছিলাম, এই ফেনী কলেজেরও সেম প্রবলেম, ছাত্রলীগ জয়নাল হাজারী দ্বারা তারা ক্ষমতায়িত হয়ে ছাত্রলীগ কন্ট্রোল করে ফেনী কলেজ। আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি ফেনী কলেজের অধ্যক্ষের রুমে সকাল 8টায় ওনার ইন্টারভিউ নিচ্ছি, তখন কলেজ একদম শান্ত, কেউ নাই, শুধু অধ্যক্ষ আর আমি সাংবাদিক। কিছু সময়ের মধ্যে কয়েকশো ছাত্রলীগের ছেলে ঢুকে পড়লো, তারা সবাই জয়নাল হাজারীর ক্যাডার, তারা অধ্যক্ষের রুম থেকে উনার সামনে থেকে আমাকে তুলে নিয়ে গেল তাদের টর্চার ক্যাম্পে। অধ্যক্ষের কিচ্ছু করার, অধ্যক্ষ কাঁপছেন আমার সামনে, অধ্যক্ষ ঘামছেন আমার সামনে। ঘটনাটা হচ্ছে এমসি কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ তাকেও অবশ্যই দায় দিতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে রাজনীতি যখন তাদের সবাইকে জিম্মি করে ফেলে তখন সবাই ওই দুষ্ট নষ্ট রাজনীতির কাছে অসহায় হয়ে পড়ে, ফলে মূল শেকড়টা চলে গেছে রাজনীতিতে। তো রাজনীতিকে সবাই ভয় পাচ্ছে, এই নষ্ট রাজনীতি, ওইটার বিরুদ্ধে কেউ কথা বলতে দাঁড়াতে সাহস করছে না, কারণ ওই দুষ্ট চক্রটা তো খুবই সংঘবদ্ধ, আর অন্যরা আমাদের মতো বা প্রিন্সিপাল কলেজ এরা তো কেউ সংঘবদ্ধ না। তাদের দুটো অংশ, একটা অংশ অপরাধ মানতে পারে না কিন্তু প্রতিবাদ করতে পারে না, আরেকটা অংশ অপরাধী চক্রের সাথে হাত মিলিয়ে ফেলে। এটা শুধু এমসি কলেজ না, এটা ফেনী কলেজ না, এটা সর্বত্র একই বাস্তবতা। কিন্তু আমি বলছি যে যেই প্রভাবশালী স্থানীয়রা আছেন, যেই পলিটিশিয়ানরা আছেন, যারা তাদেরকে এতদিন ধরে লালন পালন করেছে, তাদেরকে হাত না দিলে কিন্তু বাংলাদেশে যত বড় বড় কথা বলা হচ্ছে অপরাধ দমনের বিরুদ্ধে বা দুর্নীতি দমনের বিরুদ্ধে, সেটা হবে না। আমি একটুখানি আর একটু রেফারেন্স দিই, বরগুনার কথা মনে আছে বা আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা, আব্রার যে মারা গেছে, ছাত্রলীগের ছেলেরা টর্চার করেছিল বরগুনায়, একটা রিফাতকে মার্ডার করেছিল নয়ন বর নামে একটা ক্রিমিনাল গ্যাং, পরে বেরিয়েছিল তাদের পেছনেও একটি রাজনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক দল, পার্টি সুনির্দিষ্ট নেতার পৃষ্ঠপোষকতা, পুলিশের পৃষ্ঠপোষকতা, নয়ন বর্ণ যে নয়ন ক্রিমিনাল সে 6টা পুলিশের সোর্স, তার অপরাধের কোনো বিচার আচার তদন্ত হয় না, উল্টা পুলিশ তার কাছ থেকে তথ্য নেয় বলে সোর্স হিসাবে, বুয়েটে দেখেন ছাত্রলীগ। সো মূল আপনি একদম যথার্থ বলেছেন, এই ধরনের অপরাধীর যে চালিকা শক্তি যারা, সেই প্রভাবশালী স্থানীয়ই বলেন, অস্থানীয় বলেন, আর পলিটিশিয়ান নেতাই বলেন, তাদেরকে যতদিন ধরা হবে না ততদিন ধর্ষণ, খুন, রাহাজানি, যা ইত্যকার যা ঘটে যাচ্ছে আরো বড় আকারে ঘটবে। এই যে শাহেদের একটি অস্ত্র মামলার বিচারের
হয়েছে যাবজ্জীবন, ইয়েতে যাবজ্জীবন দিয়েছে। তো জি, শাহেদ তো একটা পুতুল মাত্র, তাই সাহেদের বিষয়ে নিশ্চয় আপনার কাছ থেকে আরও শুনবো, কারণ এটি তার বিরুদ্ধে অনেকগুলো মামলা, তার মধ্যে প্রথমটিতে আমরা দেখলাম যে অস্ত্র মামলার রায় হয়েছে, এ বিষয়ে নিশ্চয়ই শুনবো। তার আগে আমি ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন আলোচনা অনুষ্ঠান নিটল টাটাজ পত্রিকা, আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন। তো এখন এই প্রতারণার যে মামলা অরিজিনালি যেটা নিয়ে করোনার সার্টিফিকেট যা, মানে এই মামলার তদন্তের কিন্তু এখনো খুব বেশি অগ্রগতি বা ওইটার বিচারটাও খুব বড়, এবং সে তো একটা দুইটা না, সে অসংখ্য প্রতারণা করেছে। আমার নিজের একজন, আমি নিজে একটা, আমার একজন খুব পরিচিত একজন আছে একটি হাসপাতালে, মানে সে নাকি ওই হাসপাতালে গিয়ে পরিচয় দিত, সে প্রধানমন্ত্রী অফিসে অফিস করে এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অফিসের একটা বড় পদে আছে। তো ঘটনা হচ্ছে যে এই এই এইরকম তো আওয়ামী লীগের একটা এই যে আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতেও ছিল, কমিটিতে এখন বলা হচ্ছে নাই, বাট তাদের সব নেতাদের সাথে তার চলাফেরা ছবি আছে। তো এই যে আমি যেটা বলছিলাম রাজনৈতিক যে পৃষ্ঠপোষকতার জায়গাটা, আমরা যখন বলি প্রভাবশালী, প্রভাবশালী বাংলাদেশে দুইভাবে হয়, একটা রাজনীতিতে প্রভাবশালী হয়, একটা অর্থবিত্ত দিয়ে হয়। আর এখন ব্যবসায়িক আর রাজনীতি অর্থবিত্ত সব মিলেমিশে একাকার হয়েছে, এখন কোনো কিছু আলাদা নেই, মানে রাজনীতি বিত্তশালী, বিত্তশালী রাজনীতি, এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তো আমি বলছি শাহেদকে যারা লালন পালন করেছে, যারা শাহেদকে, শাহেদদের যারা গডফাদার, শাহেদের যারা পৃষ্ঠপোষক, তাদের কিন্তু কোনো কিছু হচ্ছে না। এখন এই যে অস্ত্র মামলা, অস্ত্র মামলা দেখুন, আমাদেরকে, আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলি, আপনার মেমোরিতে স্মৃতিতে থাকার কথা, ঢাকা শহরে আজকে থেকে প্রায় 2 দশক আগে এই যে 31st night যেটা আমরা 31শে ডিসেম্বর আগে ঢাকা শহরে উদযাপন হতো, তখন একটি বাঁধন নামে একজন মেয়েকে টিএসসি এলাকায় লাঞ্ছিত করার কারণে 31st night-এর উৎসব উদযাপনই আসলে তারপর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এই যে সিলেট এমসি কলেজের ঘটনার পর আমি দেখলাম, আমি এখনো শতভাগ ইয়ে নই, তথ্যটা আমি জাস্ট ফেসবুকের ফিডে একজন ইয়ে হিসেবে দিয়েছে যে ওই ঘটনার কারোরই কোনো বিচার হয়নি, সবাই খালাস পেয়ে গেছে আসামিরা। তো আজকে যেটা দিয়ে আমাদের বলা হচ্ছে যে তড়িৎ মামলায়, অস্ত্র মামলায় শাহেদকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, আলটিমেটলি আমাদের যে 3 স্তরের বিচার, সেই বিচারে গিয়ে শাহেদের কি হবে সুপ্রিম কোর্টে কত বছর পরে, আমরা কিন্তু কেউ আর তার খোঁজ রাখবো না। এরকম অসংখ্য অপরাধের ঘটনা আছে যেটার প্রকৃত পক্ষে বহু বছর পরে গিয়ে দেখা যায় যে এই প্রকৃত অপরাধীরা সবাই নানান ফাঁক ফোকর গলে বেরিয়ে গেছে, ইভেন কি সরকারের সাথে হাত করে রাজনৈতিক ক্ষমা চেয়েও তারা বেরিয়ে যায়। আপনি যদি জগন্নাথ ইউনিভার্সিটির সামনে মনে আছে যে বছর 10 আগে ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে বিশ্বজিৎ নামে একটা ছেলেকে হত্যা করেছিল, টেইলার দর্জি, বিচারিক আদালত বিশাল এক রায় দিয়ে সবাইকে খুশি করে দিল, ফাঁসি এটা ওটা, হাইকোর্টে গিয়ে রায়ের অনেক কিছুই টিকলো না। আমার তো আশঙ্কা সুপ্রিম কোর্টে গিয়ে কারোরই হয়তো বিচার আদৌ হবে কিনা জানি না। সো এক বিচারিক আদালতের রায় দিয়ে আমাদেরকে যেন লজেন্স চকলেট দিয়ে দেওয়া হচ্ছে, খুশি থাকো খুশি থাকো, আমরা এরপরে সব ভুলে যাচ্ছি। বহু বছর বিচারের দীর্ঘসূত্রিতায় আমরা জানতেই পরে অনেকে খোঁজই রাখি না যে আসলে অপরাধীগুলোর বিচার হচ্ছে কি হচ্ছে না, ফলে শাহেদের আলটিমেটলি কি হবে এত সব অপকর্মের পরে। সো সেই জায়গাটা আমরা দ্রুত বিচার বলতে আমরা চাই হচ্ছে 3 স্তরের যে বিচার, বিচারিক আদালতের বিচার, হাইকোর্টের বিচার এবং আপিল বিভাগ অর্থাৎ সর্বোচ্চ আদালতের বিচার করে সাজা বাস্তবায়ন, এইটাকে দ্রুততম করলে তাহলেই একমাত্র মানে এই যে বিচারহীনতার সংস্কৃতি বেরোবে। এখন বলতে পারেন যে আমাদের দেশে তো দীর্ঘসূত্রিতাতেই বিচার হয় হয়, কিন্তু আপনি আইন সংশোধন করেন তাহলে, আপনারা আপনারা এই তদন্তের প্রক্রিয়ায় পরিবর্তন আনেন, আদালতের বিচারের প্রক্রিয়ায় আপনারা কিভাবে দ্রুত হবে সেটা পরিবর্তন আনেন। সো আমাদেরকে তো শিশুদের মতো এরকম মুখের মধ্যে লেভিং চুসের মতো একটা দিয়ে ঘুম পাড়ায় দিলে হয়ে গেছে বিচার, সবাই খুশি থাকো, তাতে তো দেশের কোনো অপরাধ একেবারেই দূর হচ্ছে না, অপরাধ তো দিন দিন বাড়ছে। ফলে ওই জন্য আমি বলছি যে অনেক কিছু করবার আছে যদি সত্যি আমরা দুর্নীতি এবং অপরাধ কমাতে চাই সমাজে।
জি, যে বিষয়টি আপনি বলছিলেন এর আগে একটি প্রসঙ্গে আপনি বলছিলেন যে পুতুলের বিচার হচ্ছে, কিন্তু পুতুলকে যারা নাচাচ্ছে তাদের বিষয়টি আপনি গডফাদারদের বিষয়টি আনছিলেন। আমরা বিশেষ করে করোনা মহামারী শুরুর পরে স্বাস্থ্য খাতের যে অনিয়ম এবং তার আগেও যদি ক্যাসিনোর বিষয়গুলো বলি, সেখানে বিভিন্ন নাম কিন্তু সামনে আসছে যাদের বিচার বেশ দ্রুত আগাচ্ছে। তার মধ্যে শাহেদ আছে, সাবরিনা আছে, পাপিয়া আছে, আরও অন্যান্যরা ক্যাসিনো কাণ্ডের সম্রাটরা আছে। কিন্তু ওই বিষয়টি আবার যে তাদের আসলে যারা মদদ দিয়েছে, যারা পিছন থেকে কলকাঠি নেড়েছে, যারা প্রশ্রয় দিয়েছে, যারা নিজেরা সুবিধা পেয়েছে, সেটা স্বাস্থ্য খাতেরই হোক অন্যান্য খাতেরই হোক, তাদেরকে যদি ধরা না যায় তাহলে তো সামনে আমরা এই নামগুলোর বদলে হয়তো অন্য কোনো নাম দেখব, কিন্তু সিস্টেম তো আর বদলাচ্ছে না। একদমই বদলাচ্ছে না মামুন, একদম খুবই সঠিক কথা। এই যে দেখেন, এই যে একজন ড্রাইভার মালিক কি নিয়ে আলোচনা হচ্ছে যে 100 কোটি টাকা নাকি তার অর্থ সম্পদ। তো ড্রাইভার সম্পর্কে তো আমার মনে আছে কোন একটা আপনার সাথেই বা কোন একটা টক শোতে যে সাচিব, যে ডাক্তারদের যে বিভিন্ন এই রাজনৈতিক ছত্রছায়ায় সংগঠন হয়, এই সংগঠনগুলোর সাথে যোগসাজশ। তো মালিককে ধরা হয়েছে, অনেক কিছু বলা হচ্ছে। এই যে আপনি সম্রাটের কথা বললেন, ক্যাসিনোর, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি ওইটা বুঝি দুটো জিনিস হচ্ছে না। একটা হচ্ছে এই যে ট্রায়াল বিচারিক আদালতে দ্রুত হয়তো 6 মাস 8 মাস 2 মাস 1 বছর 2 বছর একটা রায় দিয়ে দেওয়া হচ্ছে, তারপর হাইকোর্টে কবে যাচ্ছে মামলা, কবে হাইকোর্ট পার হচ্ছে, কবে আপিল বিভাগ পার হচ্ছে, আদৌ সাজা হচ্ছে কিনা। কারণ আমরা তো হচ্ছে অত্যন্ত আত্মবিস্মৃত জাতি, আমরা সব দ্রুত ভুলে যেতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমাদের আর মনে থাকে না। এক আর স্বাস্থ্য খাতের গডফাদার বলেন, সম্রাটের গডফাদার বলেন, তাদের কাউকে যতক্ষণ হাত মানে হাত দেয়া না হবে, তখন সম্রাট সম্রাটের আরো সম্রাট তৈরি হবে, আরো মালিক তৈরি হবে, আরো শাহেদ তৈরি হবে, আরো সাবরিনা তৈরি হবে, আরো পাপিয়া বা পাপড়িরা তৈরি হবে। এই যে দেখেন টেকনাফের যে টেকনাফ বলেন বা আপনি কক্সবাজারের যে ইয়াবা ব্যবসা, এই যে এত অভিযান চালিয়ে এত ক্রস ফায়ারে এত মানুষ মারা হলো, ইয়াবার ব্যবসা কি বন্ধ হয়েছে? হয়নি। ইয়াবা যেভাবে দরকার ছিল সহজে, বরং এসব ড্রাইভের পরে ইয়াবার দাম বেড়ে গেছে, আরো দাম দিয়ে যারা খাবার তাদেরকে খেতে খাচ্ছে তারা। তো ঘটনা হচ্ছে যে মূল জায়গায় মাস্টার মাইন্ড, একটা সত্যি কথা বলি, ফেনী কলেজ, ফেনীর ওই সময়ে 97-98 আমি নিজে হচ্ছে সেটার একজন ভিকটিমও। তো জয়নাল হাজারি উনি পলিটিশিয়ান, উনি এমপি, কিন্তু উনি তো এটাও সত্য যে উনি ওইখানে একটা সন্ত্রাস বা ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন, সেটার জন্য কি কখনো আইনের কাঠগড়ায় উনাকে জবাবদিহি করানো হয়েছে? কোনো বিচার আছেন না। তিনি দীর্ঘদিন রাজনীতিতে একটা নির্বাসনের মতো ছিলেন, উনি আবার ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর বা এই আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা হিসাবে। তো এইগুলি করে তো কখনো সমাজে আমরা যে অপরাধ দুর্নীতির দমন চাই, যেটা বলা হচ্ছে জিরো টলারেন্স, এগুলিকে জিরো টলারেন্স বলে না, এগুলি জিরো টলারেন্স হচ্ছে জনগণ যেন জিরো টলারেন্স সে থাকে, অর্থাৎ জনগণ যেন দুর্নীতি অপরাধকে সহনশীল ভাবে দেখে। সো জিরো টলারেন্স এর ব্যাখ্যা আসলে বাংলাদেশে ভিন্ন, যা এই যে সরকার যে বলে যে দুর্নীতি অপরাধের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি, এই নীতি মানে হচ্ছে দেশের মানুষ তোমরা এগুলিকে টলারেট করো, তোমরা মেনে নাও, তোমরা সহনশীল থাকো। সরকার জিরো টলারেন্ট হলে দেশে এই গত এক যুগে বা যে কোনো সরকারের আমলে দুর্নীতি অপরাধ বহু কমে যাওয়ার কথা, বরং জিরো টলারেন্স না, জিনিসটা হচ্ছে যে ছাদ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয় সব সময়। তো আমি মনে করি যে এই ওইখানেই হচ্ছে শেকড়ে গোড়ায় গলদ পুরো ব্যাপারটার মধ্যে। আমরা দিন দিন নতুন শাহেদ, নতুন সাবরিনা, নতুন ইয়ে দেখব, আর দেখা যাবে 10 বছর 12 বছর পরে আবার এই শাহেদরা যেই সেই আছে, সবাই ভুলে গেছে আর কি, তার যা টাকা কামানোর টাকা কামিয়ে ফেলছে, তার যা সম্পদ করার, হয়তো বিদেশ চলে যাবে, ওখানে গিয়ে থাকবে আবার নতুন নতুন লোক। তো আমাদেরকে এরকম একটা অদ্ভুত অসুস্থ সমাজের মধ্যে ঠেলে দিয়েছে এই ধরনের অসুস্থ রাজনৈতিক চর্চা। আমরা একেবারেই শেষে আপনাকে অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নিটোলটা টাচ পত্রিকা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9টা 15 মিনিটে আর শুক্রবার 10টা 10 মিনিটে প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে আপনাদের কাছে আবারও অনুরোধ, শারীরিক দূরত্ব বজিয়ে রেখে মাস্ক পরে নিরাপদে থাকবেন আর আরটিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।